আমার চ্যানেল জিওগ্রাফি স্কেপে তোমাদের সবাইকে স্বাগত। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অথবা চ্যানেলটি সম্পর্কে কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। ট্রান্সপোর্ট জিওগ্রাফিতে বিটা ইন্ডেক্স খুবই গুরুত্বপূর্ণ। বিটা ইন্ডেক্স দ্বারা কানেক্টিভিটি কতটা রয়েছে সেটা বোঝানো হয়। এখন আমি টোপোসেট থেকে কিভাবে বিটা ইন্ডেক্স করে সেটা দেখাবো। প্রথমেই আমরা একটু বিটা ইন্ডেক্স সম্পর্কে জেনে নিই। বিটা ইন্ডেক্স হচ্ছে একটা মেজারমেন্ট যার সাহায্যে লেভেল অফ কানেকটিভিটি বোঝা যায় কোনো একটা গ্রাফের। সেই গ্রাফে কি থাকে, সেই গ্রাফটা তৈরি হয় দুটো জিনিস দিয়ে, একটাকে বলা হয় নোড, আরেকটাকে বলা হয় লিঙ্ক। নোড বা ভি এবং লিঙ্ক বা ই, এখানে ভি বলতে ভার্টেক্স বোঝায় এবং ই বলতে এজ বোঝায়। তাহলে কোনো একটা গ্রাফ যেগুলো কতগুলো রেখা এবং নোড দিয়ে তৈরি হয়, সেই রকম গ্রাফের মধ্যে দুটোর মধ্যে যে রিলেশনশিপ বা সম্পর্ক থাকে তাকে প্রকাশ করার জন্য বিটা ইন্ডেক্স ব্যবহার করা হয়। বিটা ইন্ডেক্সের ফর্মুলা হিসেবে আমরা বলতে পারি বিটা ইন্ডেক্স ইকুয়াল টু ই বাই ভি, তার মানে হচ্ছে এজ বা লিঙ্ক ডিভাইডেড বাই ভি, মানে হচ্ছে ভার্টেক্স বা নোড। তাহলে ওপরে থাকবে লিঙ্ক, তলায় থাকবে নোড, এটা হচ্ছে বিটা ইন্ডেক্স। এবার বিটা ইন্ডেক্সের যে মেজারমেন্ট, অর্থাৎ এর একটা স্কেলিং রয়েছে, নর্মালি 0 থেকে 3 পর্যন্ত এর ভ্যালু ভ্যারি করে। তো এই যে এই মেজারমেন্টটা, এটা প্রথম আমাদের সামনে নিয়ে এসেছিলেন কানস্কি 1963 সালে। এই নেটওয়ার্ক যে অ্যানালিসিসটা হয় সেখানে বিটা ইন্ডেক্সের ভ্যালু যদি 1-এর কম থাকে তাহলে বুঝতে হবে যে সার্কিটটা তৈরি হয়েছে, অর্থাৎ যে গ্রাফটা তৈরি হয়েছে সেটা লিঙ্ক দিয়ে সম্পূর্ণ ঘেরা হয়নি, অর্থাৎ যে নোডগুলো আছে সেই নোডগুলো দিয়ে একটা কমপ্লিট গ্রাফ তৈরি হয়নি, তাই সে তার ভ্যালু <unintelligible> 1 হয়, অর্থাৎ কানেকটিভিটি সেখানে কম আছে। যখন তার রেশিও 1 হয় তার মানে এরকম বোঝায় যে সার্কিটটার ভ্যালু, মানে সার্কিট একটা কমপ্লিট হয়ে গেছে। যখন একটা সার্কিট কমপ্লিট হয়ে যাবে তখন তার ভ্যালু 1 হবে, তার মানে যতগুলো সংখ্যক নোড রয়েছে ততগুলো সংখ্যকই লিঙ্ক রয়েছে। যখন এই দুটো ইকুয়াল হবে তখন সেটা 1 হবে এবং এটা একটা কমপ্লিট সার্কিটকে বোঝাবে। আর যদি তার ভ্যালু 1-এর ওপরে হয় তাহলে আমাদের বুঝতে হবে যে যে জায়গার কানেকটিভিটি আমরা তো মানে মেজার করছি সেই জায়গাতে অনেকগুলো সার্কিটের অবস্থান রয়েছে। ভ্যালু অফ বিটা ইন্ডেক্স আগে বললাম 0 থেকে 3-এর মধ্যে ভ্যারি করে। এখন আমি এখানে একটা ছোট্ট সার্কিট থেকে দেখে নেবো কিভাবে বিটা ইন্ডেক্স ক্যালকুলেট করে। তার আগে আমি নোড এবং লিঙ্ক এই দুটো কনসেপ্ট একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে কোনো রেখাংশ, আমরা এটা সবাই জানি কোনো রেখাংশ কোনো একটা বিন্দু থেকে শুরু হয় এবং কোনো একটা বিন্দুতে গিয়ে শেষ হয়, অর্থাৎ মাঝখানে যদি আমার কোনো রেখাংশের প্রয়োজন হয় সেই রেখাংশের দুপাশে আমরা দুটো নোড পাবো সব সময়। এটা মানে জ্যামিতিক নিয়মেই এটা সত্য যে কোনো রেখাংশের দুপাশে দুটো নোড থাকবে। তাহলে এই যে এটা এটা যদি লিঙ্ক হয় তাহলে এই লিঙ্কের, ধরে নিলাম এটা এ লিঙ্ক, এই লিঙ্কের দুপাশে দুটো নোড রয়েছে। এইবার এই যে এই লিঙ্কটা রয়েছে এটা যদি বি লিঙ্ক হয় তাহলে এ এবং বি যেখানে যুক্ত হয়েছে সেখানে একটা নোড তৈরি হবে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানলাম, এক হচ্ছে একটা রেখাংশের দুপাশে দুটো নোড থাকবে, দুটো রেখাংশ যেখানে মিলিত হবে সেখানেও একটা নোড থাকবে। এই নিয়মটা ফলো করে আমাদের রোড যে স্ট্রাকচার সেটা আঁকতে হবে টোপোশিটের উপরে, অর্থাৎ টোপোশিটের যে কমিউনিকেশন লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোকে যোগ করে আমরা নোডের পয়েন্টগুলো প্রথম বসাবো কোথায় কোথায় নোড হবে। আচ্ছা, এবার আমরা আসি ক্যালকুলেশনে। এখানে আমরা 4টে নোড পেয়েছি, 4টে নোডে যদি 4টে রেখাংশ হয় তাহলে এটা একটা সার্কিট কমপ্লিট করে, এ বি সি ডি, অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ায় এখানে হবে 4/4=1, 1 হলে একটা সার্কিট কমপ্লিট করে, কিন্তু এখানে আরেকটা আছে, এখানে আরেকটা রেখাংশ আছে, তাই এটা একটা সার্কিটের বেশি রেখাংশ এখানে থাকায় এর বিটা ইন্ডেক্সের ভ্যালু হয়ে গেল 5/4=1.25, অর্থাৎ এখানকার কানেকটিভিটি ভালো। এখন আমরা টোপোসিট থেকে বিটা ইন্ডেক্স তৈরি করব।
প্রথমে আমি রাস্তাগুলোকে রেড কালার দিয়ে দিলাম, রাস্তার লাস্ট পয়েন্টে নোট, যেখানে দুটো রাস্তা মিলিত হচ্ছে সেখানে নোট, এইভাবে কন্টিনিউ করলাম। অর্থাৎ যে কমিউনিকেশন লাইন বা রোডগুলো আমি পাচ্ছি তার প্রথমেই নোড হবে, এবং যেখানে দুটো রাস্তা মিলিত হচ্ছে সেই মিলনস্থলেও নোড হবে। এইভাবে রাস্তা এবং নোড সমস্ত বসানো হয়ে গেলে আমি নোডগুলোকে কাউন্ট করব। খুব ভালো করে এই নোড এবং লিংক আঁকাটা লক্ষ্য করতে হবে। এই লিঙ্ক এবং নোডের কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে বিটা ইন্ডেক্স তৈরি করা খুবই সুবিধাজনক হবে। বিটা ইন্ডেক্সের ফর্মুলাটা আমি পাশে লিখে নিলাম। কাউন্টিং করার সুবিধার জন্য আমি নোটগুলোতে নাম্বারিং করছি। বেশ কিছু জায়গার নোটগুলো আমার পড়ে নিই, দুটো রাস্তা যেখানে যোগ হয়েছে সেগুলোই আমি নোটগুলো বসিয়ে নিলাম। টোটাল নোট হয়েছে 51টা। দুটো নোটকে আমি স্কাই কালারের রেখা দিয়ে যোগ করে দিলাম। যতগুলো রেখা যোগ করছি তার সাথে সাথে আমি কাউন্টিং করতে থাকলাম, তাহলে আমাকে আর আলাদা করে নাম্বার লিখতে হবে না। এখানে আমি অনেকগুলো সার্কিট পেলাম, কিছু ক্লোজ হয়েছে, কিছু সার্কিট ক্লোজ নয়। টোটাল লিঙ্ক 52, তাহলে বিটা ইন্ডেক্স হচ্ছে 52/51=1.01।
তাহলে আমরা এইভাবে বিটা ইন্ডেক্সটা কমপ্লিট করতে পারবো।